বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি জি বাংলার নতুন ধারাবাহিক পিলু ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করা পিলু আসলে বাস্তবে তিনি কে এবং জানব তার ক্যারিয়ার সম্পর্কে, জানব তার পরিবারে কে কে আছেন এবং তিনি পিলু ধারাবাহিকের একটি এপিসোড করার জন্য কত টাকা চার্জ করছেন। তো আপনারা যদি এই ভিডিওটি দেখতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে সম্পূর্ণ আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো চলুন শুরু করি আজকের এপিসোডটি। বন্ধুরা, অভিনেত্রীর আসল নাম মেঘা দাও এবং তার ডাক নাম মেঘা। অভিনেত্রী জন্মগ্রহণ করেছেন 6 অক্টোবর 2000 সালে এবং 2021 সাল অনুযায়ী অভিনেত্রীর বর্তমান বয়স 21 বছর। অভিনেত্রী জন্মগ্রহণ করেছেন মাসলান্দাপুর, ভারত এবং তার বর্তমান ঠিকানা কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। তিনি জাতীয়তা একজন ভারতীয় এবং তার ধর্ম হিন্দু ধর্ম। তিনি পেশায় অভিনেত্রী ও একজন ডান্সার। তিনি তার স্কুল ও মাধ্যমিকের পড়াশোনা কলকাতাতেই শেষ করেছেন এবং কলেজের পড়াশোনা তিনি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে করছেন এবং শিক্ষকগত যোগ্যতায় তিনি কেবল স্নাতকের পড়াশোনা করছেন। তার ফিজিক্যাল সম্পর্কে বলতে গেলে তিনি উচ্চতায় 5 ফুট 1 ইঞ্চি, চোখের রং বাদামি, চুলের রং কালো এবং তার দৈহিক ওজন 50 কেজি এবং তার ফিগার মেজারমেন্ট হলো 29:28:29। বন্ধুরা, তিনি বাস্তবে অবিবাহিত এবং তিনি বর্তমানে কারোর সঙ্গে প্রেম করছেন না। তিনি এখনও সিঙ্গেল আছেন, কাউকে ডেট করছেন না। তো চলুন এখন তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিই, কে কে আছে দেখে নিই। তার পিতার নাম হলো সমীর দাও এবং তার মাতার নাম হলো সোমা দাও দালাল এবং তার দাদিমা রয়েছে যাকে আপনারা দেখতে পাচ্ছেন এবং তার একটি ভাই রয়েছে যার নাম দেব। তো চলুন এখন আমরা তার ফুল ক্যারিয়ার সম্পর্কে কথা বলি। বন্ধুরা, নতুন অভিনেত্রী মেঘা দাও ছোটবেলা থেকেই নাচের মধ্য দিয়ে বেশ প্রতিভাশালী একজন মেয়ে। তার প্রতিভা দেখে তার পিতামাতা সাপোর্ট করেন এবং ডান্স বাংলা ডান্স জুনিয়র ডান্স কম্পিটিশনে অংশগ্রহণ করান। তারপর থেকে তিনি আরও অনুশীলন করেন এবং কলেজে ভর্তি হওয়ার পর 2021 সালে জি বাংলার রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সে অংশগ্রহণ করেন এবং বিপুল জনপ্রিয়তা লাভ করেন। তারপর তিনি জি বাংলার জনপ্রিয় টিভি শো দিদি নাম্বার ওয়ানে তার মায়ের সঙ্গে অংশগ্রহণ করেন এবং তিনি বিজয়ী হন। তারপর তিনি সরাসরি অভিনয় করার সুযোগ পেয়ে যান। তিনি পিলু ধারাবাহিকের পিলুর চরিত্রের মধ্য দিয়ে অভিনয় জগতে পা রাখছেন। তো বন্ধুরা, এবার দেখার বিষয় এই যে তিনি অভিনয়ে কতটা সফল হতে পারেন। তো আপনাদের কী মতামত তা আমাদের কমেন্ট করে নিশ্চয় জানাবেন। তো এবার চলুন তার গাড়ি, বাড়ি এবং স্যালারি ও নেটওয়ার্ক সম্পর্কে আপনাদের কোটিনাটি জানিয়ে আসি এবং জানাবো তার পছন্দের কয়েকটি বিষয় সম্পর্কে। বন্ধুরা, তার প্রিয় অভিনেতা হলেন অঙ্কুশ হাজরা ও জিৎ এবং প্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। তার শখ হলো ভ্রমণ করা, নাচ করা, শপিং করা ও কুকিং করা। তার প্রিয় ভ্রমণ স্থান দুবাই। তার প্রিয় রং কালো ও নীল। তিনি খাবারের অভ্যাসে একজন নন ভেজিটেরিয়ান এবং তার প্রিয় খাবার হলো মিষ্টি ও আইসক্রিম। বন্ধুরা, আপনারা আপনার ভিডিও স্ক্রিনে তার গাড়ি, বাইক ও বাড়ির কয়েকটি পিকচার দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই তিনি একটি এপিসোড করার জন্য 15,000 রুপি চার্জ করেন এবং 2021 সাল অনুযায়ী তার মোট সম্পত্তি প্রায় 20 লক্ষ রুপি। সো বন্ধুরা, এই ছিল মেঘা দাও মানে পিলু ধারাবাহিকে পিলুর আসলে কে তার পরিচয়ের উপর একটি ছোট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। এমনই সকল ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের উপর। ততক্ষণ ভালো থাকবেন।